আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এক ভাই জানতে চেয়েছেন, জানাজার সালাতে প্রথমে সানা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে, এবং প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাতে হবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই, জানাজা বা মায়েতের সালাতে সানা পড়ার কোন দলিল পাওয়া যায় না, সেই হিসাবে সানা না পড়াই উত্তম। অতএব জানাজার প্রথম তাকবীর দেওয়ার পর যথারীতি সুরা আল ফাতিহা পাঠ করতে হবে, কেননা সুরা পাঠ করা আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে। জানাজার সালাতের প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাতে হবে কিনা এ ব্যাপারে উলামাদের মাঝে কিছু মত পার্থক্য দেখা যায়। প্রত্যেক প্রথম তাকবীরের সময় হাত উঠানো নিয়ে কারো কোনো দ্বিমত নেই। পরবর্তী তাকবীরগুলোতে হাত উঠাতে হবে কিনা এমর্মে মতভেদ দেখা যায়। তবে উত্তম হচ্ছে জানাজার সালাতে প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাতে হবে, কেননা এমর্মে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উত্তম সনদে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং জানাজার সালাতের প্রত্যেক তাকবীরে হাত ওঠানোই উত্তম। ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।